নির্বাচনের খবর জানাতে নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন সহকর্মী আপেল শাহরে, আমরা তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। আপেল, সারা দেশের ভোটের চিত্র সম্পর্কে কমিশনে কি তথ্য আছে এবং এ পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে, আপনার কাছে এই বিষয়ে কোনো তথ্য আছে? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আর এক ঘন্টা বাকি। এর মধ্যে আপনি জানেন যে নির্বাচন কমিশনের যে সচিব উনি কথা বলেছেন, উনি বলেছেন দুপুর ১২টা পর্যন্ত ১৮.৫০% ভোট পড়েছে এবং এর মধ্যে ময়মনসিংহ বিভাগে সবচেয়ে বেশি ২২% ভোট এবং সবচেয়ে কম পড়েছে ঢাকা ও রাজশাহী বিভাগে। তা আমরা জানতে পেরেছি যে আনুষ্ঠানিকভাবে আবার ৩:৩০টার দিকে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে আরও সবশেষ যে আপডেট তথ্য সেটি আমাদেরকে জানাবেন। আমার কাছে এখন যেসব তথ্য রয়েছে, আপনি জানেন যে নির্বাচনটিকে অবাধ সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশন থেকে কিন্তু বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে একটি সেল গঠন করা হয়েছে, কোনো ধরনের অনিয়মের খবর পেলে তাৎক্ষণিকভাবে সেটি রিটার্নিং কর্মকর্তায় কিন্তু জানানো হচ্ছে, যাতে তাৎক্ষণিকভাবে তারা ব্যবস্থা নেয়। ইসির কাছে আমরা জানতে চেয়েছিলাম, আপনি জানেন যে মুন্সীগঞ্জে একজন নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে, এই বিষয়ে তিনি যেটি বলেছেন সেটি আসলে ভোট কেন্দ্রের ভিতরে নয়, সেটি বাইরে হয়েছে এবং এই ঘটনার যখন তারা শুনেছেন তখন তাৎক্ষণিক তারা ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। তবে সব কিছু মিলে আমরা এখানে অপেক্ষা করছি, সবশেষ তথ্যগুলো যেগুলো আসবে সেগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।